বিয়ানীবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি এনামুল হক চৌধুরী ওসি হিসেবে যোগদান যোগদান করেন প্রেস ক্লাব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটি সহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মঙ্গলবার রাত সাড়ে আটটায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এ সময় গত পাঁচ আগস্টের ঘটনায় বিয়ানীবাজার থানায় দায়ের করা মামলা থেকে জন সাংবাদিক যাতে অব্যাহতি পান সেদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাড়তি ভূমিকা রাখার দাবি জানান বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল এ উপজেলাকে বসবাসের উপযোগী জনপথ এবং অপরাধমুক্ত রাখা পুলিশের দায়িত্ব সে দায়িত্ব পালনে উপজেলাবাসীর পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে নবাগত ওসি বলেন গত পাঁচ আগস্ট বিয়ানীবাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে তবে কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তার দায়িত্ব থাকবে পুলিশের হারানোর সুনাম ফিরিয়ে এনে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা বিয়ানী বাজারে টিএনটি রোডে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা আগামী শীত মৌসুমে বিয়ানীবাজার উপজেলা ডাকাতি রোধে থানা পুলিশ এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন চুরি ডাকাতি সহ সব ধরনের অপরাধ রোধ করতে অতীতের যে কোনো সময়ের চাইতে পুলিশ এখন আরও সচেষ্ট থাকবে তিনি চিনি চোরাচালান সহ মাদক জুয়া চাঁদাবাজি নির্মূলে সাংবাদিক সহ উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন আমি য়ানীবাজার একটি শান্তিপ্রিয় থানা এলাকা হবে যেখানে কোনো সন্ত্রাসী থাকবে না কোনো মাদক ব্যবসায়ী থাকবে না কোনো কিশোর গ্যাং থাকবে না সকলের বাসযোগ্য একটি এই স্থান হবে আর বিয়ানীবাজার কাছে আমি চাচ্ছি যা আপনাদের যে কোনো বিষয়ক যে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের মিডিয়াদের কাছে আমি সাহায্য চাচ্ছি আপনার আমার বিভিন্ন প্রয়োজন কোনো তথ্য থাকলে আমাকে সাহায্য প্রদান করবেন ওইগুলো আমরা আইনগতভাবে দেখছি কোথায় কী আছে না আছে সেই বিষয়ে আমরা অভিযান চালাচ্ছি অবশ্যই আমরা এই বিষয়ে আমাদের আমাদের টিম বাইরে থাকবে আর শৃঙ্খলার জন্য সবসময় আমরা ফিল্ডে কাজ করব সৈয়দা আখি হক এবি টিভি